ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, যে বিষয়টি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন। কবে থেকে ক্লাস শুরু হবে এবং ক্লাস সংক্রান্ত কী কী নির্দেশনা রয়েছে, চলুন সে বিষয়টি জেনে নেওয়া যাক। সংবাদ বিজ্ঞপ্তির বিষয়, 21 অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু। চলুন বিস্তারিত অংশটি জেনে নেওয়া যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আগামী 21 অক্টোবর 2021 তারিখ থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে। একই দিন 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিকাল 3টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, সরাসরি ক্লাস শুরু হওয়ার পূর্বে অবশ্যই কলেজের শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার সহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে হবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ এবং সচেতনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া একই দিন আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। অর্থাৎ বিষয়টি যেটি বলা হয়েছে, 21 অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি সরাসরি শ্রেণী কার্যক্রম শুরু হবে এবং একই দিন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, যেটি বিকেলে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাজীপুরস্থ ক্যাম্পাস, সেখান থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি উদ্বোধন করা হবে। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।